আসসালামু আলাইকুম, আমদিন ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল থেকে আমি জান্নাতুল। আমার আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে মোটামুটি সকালে নাস্তা দিয়ে শুরু করলাম। আজকে নাস্তায় তেমন কিছু রাখিনি, তোর বাবা হচ্ছে সকালে বাজারে গিয়েছিল, তো ওখান থেকে হচ্ছে বনরুটি নিয়ে এসেছিল, আর গড়ে কলা ছিল, তো সেটা দিয়ে সকালে নাস্তাটা সেরে নিলাম। আর এইদিকে আমি সকালে উঠেই মাংসটা ভিজিয়ে নিয়েছি, আর ওর বাবা সবজি বাজার কিছু নিয়ে আসছিল সাথে মাছ, তো সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আজকের ভিডিওটি বরাবরের মতো আপনাদের কাছে ভালো লাগবে, আর যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে দেখবেন। এখানে আমার খুব পছন্দের একটা মাছ, অনেকেই খান না কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, তো পাঙ্গাস মাছ নিয়ে এসেছিল। তো এই মাছটা আমি বেশিরভাগ সময় বাসায় ঘষে পরিষ্কার করে তারপরে কাটি আর কি। তো নাস্তা খাওয়া তো শেষ হয়ে গেল, তো আমার দিনে একবার চা না খেলে আমার ভালোই লাগে না। তো যদিও দুধ চাটা আমার খুবই পছন্দ কিন্তু স্বাস্থ্যের জন্য এটা বেশি ভালো না, তো লিগা চাটা বা গ্রিন টিটাই খাই। তো কালকে বেঁচে যাওয়া দুধ দিয়ে আর কি সকালে চাটা তৈরি করে নিয়েছি। তো এই দিকে সকাল সকাল চলে এসেছি চৌরাস্তা, তো এটাই ছিল আজকে আমার ভুল, এত সকালে আমার চৌরাস্তা আসা উচিত হয়নি। তো এই তো টুকিটাকি ওর বাবা বাজার করে নিয়েছিল আর আমি বসেছিলাম, তো ওটা শ্যুট করতে পারিনি। দেখুন মার্কেটের ভিতরে চলে আসলাম বোরকা নেওয়ার জন্য, তো দুইটা কালার বোরকা একই ডিজাইনের, কিন্তু আমার ওর কাছে আর কি ওর বাবার কাছে পছন্দ হয়েছিল, তো দোকানদার আবার মজা করে বলেছিল দুটাই নিয়ে যান, তো একই কোয়ালিটি বোরকা তার দুটো পরা যায় না। তো বারে বারে জিজ্ঞেস করছিল কোনটা নিবে, তা আমি বলছি সবসময় তা আমি আমার পছন্দের মতো কিনি, আজকে তুমি তোমার পছন্দের মতো কিনে দাও। তো এই কালারটা ওর কাছে খুব ভালো লাগছিল, তো এটাই হচ্ছে নিয়ে নিলাম। এখন বরকা কেনা শেষ, চলে গেলাম জুতার দোকানে, তো আজকে আমার জন্য শুধু বরকাটিয়ে নিছি আর মেয়েদের জন্য জুতা নিব। তো বাচ্চারা না দেখা যায় কি কিছুদিন পর পর হলেই জুতাগুলো ছিঁড়ে ফেলে দেয়, তো আছে তো অনেক সময় দেখা যায় সেলাই করে পরে, কিন্তু ওরা কি পরতে চায় না বুঝি না, এখনকার বাচ্চারা কেমন স্টাইলিশ। তো যাই হোক এখন জুতা কেনার জন্য চলে গেলাম, তো বড় মেয়ের জন্য আর ছোটো মেয়ের জন্য জুতা নিয়ে নিলাম। আমি সবসময় ওনাদের দোকান থেকেই জুতা নিই। এইদিকে চলে আসলাম আমি একটা ব্যাগ নেওয়ার জন্য, তাই তো কেনাকাটা শেষ চলে আসলাম বাসায়। বাসায় এসে দেখি কারেন্ট চলে গেছে, যেহেতু বৃষ্টি বৃষ্টি ভাব ছিল আর কি। তো এইদিকে ওর বাবা হচ্ছে চিংড়ি মাছ নিয়ে আসছিল, একটু বড় সাইজের একটু গুঁড়া, মানে শাকটা খাওয়ার জন্য আর কি। সকালে কিন্তু ওয়েদারটা খুবই ভালো ছিল, জানি না হঠাৎ করে মানে ওয়েদারটা খুব খারাপ হয়ে গেছিলো। আর এদিকে যে বাজার সাথে যাই কিনে নিয়ে আসছি, তো আপনাদের সাথে শেয়ার করছি, লেবুগুলা খুব সস্তায় পেয়েছিলাম তাই বেশি করে নিয়ে আসলাম, যেহেতু প্রতিদিন আমার লেবু খাওয়া লাগে। তো সকালের দিকে যদি বাজারে না যাইতাম তাহলে হয়তো আজকে আমার এতটা কষ্ট হইতো না। সকালের দিকে বাজারে গিয়েছিলাম, ভাবছি হয়তো সকালের দিকে গেলে রাস্তায় হয়তো জ্যাম জট কিছু থাকবে না, কিন্তু কিছু গিয়ে দেখি যে তার একটাও না, গিয়ে দেখি প্রচুর জ্যাম ছিল, মাছ রাস্তা থেকে হেঁটে হেঁটে তারপরে চৌরাস্তা যেতে হয়েছে। এইদিকে যে সুতাগুলো দেখাচ্ছিলাম, এটা হচ্ছে আমি এক আপুর ব্লগ থেকে DIY যেটাকে বলে, তো উনি একটা কৌটাতে করেছিলেন, তো আমি ওনাটা দেখে করার চেষ্টা করবো আর কি, তার জন্য নিয়ে এসেছি। আসলে প্রকৃতির নিয়ম যেটা আর কি, কখন কি হয়ে যায় বোঝা যায় না। এই দেখি রৌদ্র আর এই দেখি বৃষ্টি, যদিও বা ধুম অনেক বৃষ্টি ছিল কিন্তু তারপরও কেন মনে হচ্ছিল যে গরম কমতেছে না, প্রচুর গরম লাগছে। এই তো এগুলা হচ্ছে গরমের জন্য নিয়ে এসেছি। তো
এই দিকে হচ্ছে আমি বলেছিলাম দোকানদারকে যে আপনি একটা নুডলস আমার স্পাইসি যে রামেন নুডলসটা আছে ওটা দেন, আর আরেকটা ম্যাগি নুডলস দেন। তো উনি সবসময় যেটা করে গোলমাল এবারও করেছে, উনি দুটা নুডলসই আমার একই নুডলস দিয়েছে। তা যাই হোক, এগুলো সব গুছিয়ে বাজার গুছিয়ে চলে আসলাম কিচেনে, কিন্তু আমার মনেই ছিল না যে আমি রান্না করে যাইনি আর টাইমটা এত হয়ে গেছে। তো কিচেনে এসে প্রথমে আমি চুলাটা পরিষ্কার করে নিয়েছি, তো চুলা পরিষ্কার না করলে রান্না করতে আমার একটু ভালো লাগে না। আজকে আমি পাতলা খিচুড়ি রান্না করব আর কি। তো আমার মেজো মেয়ের খুবই পছন্দ, ও অনেকদিন যাবত বলতেছে রান্নার জন্য। আসলে খুব গরম পড়ছে, তো তার জন্য আমার মানে খিচুড়িটা দেখা যায় বৃষ্টি হলেই ভালো লাগে, আর গরমের মধ্যে আমার ভালো লাগে না আর কি, কেন জানি রান্না করতে। তো যাই হোক, হয়তো বা ওর খেতে ইচ্ছা করেছে, আল্লাহ তাআলা হয়তো বুঝেছে, তার জন্য দুম বৃষ্টি দিয়েছে। এখানে হচ্ছে আমি মাংসটা মশলা আদা রসুন যা যা লাগে আর কি সব কিছু দিয়ে মাখিয়ে নিব। আমি সবসময় এমনভাবেই মাংসটা বসাই, তো এই মাংসটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। যদি কিছুক্ষণ মাখিয়ে রেখে দেওয়া যায় তাহলে একটু বেশি ভালো লাগে, তো আমার কাছে সময় ছিল না তার জন্য আমি মাখিয়ে রাখতে পারিনি। ওখান থেকে বাসায় চৌরাস্তা থেকে আস্তে আস্তে এসে দেখি পনে একটা ভেজে গেছে, তার মধ্যে কাটাকুটি গুছানো, তো সব মিলিয়ে আমার প্রায় দেড়টার কাছাকাছি চলে গেছে। তো অনেক বেশি টাইম হয়ে গেছে, কখনো কিন্তু এমন হয় না। আর টাইমলি যদি খাবারটা না রান্না করতে পারি আমার মাথা কেমন জানি লাগে, এলোমেলো লাগে। যদি ওর বাবা কিছু বলে না, তারপরও যে টাইমলি সবসময় খাওয়া দাওয়া করে অভ্যাস, বেটাইম হয়ে গেলে জানি কেমন লাগে। আরও আমাদের দেরি হয়ে গেছিলো, রাস্তায় প্রচুর জ্যাম ছিল, যাওয়ার সময় জ্যাম আসার সময় জ্যাম, এই কারণে দেরি হয়ে গেছিলো। তো এই দিকে আমি খিচুড়ির পানিটা বসিয়ে দিয়েছি, তো ওটা হচ্ছে বলক এসে গেছে। তো এখানে আমি চাল ডাল দু রকমের, তো সেটা ধুয়ে চালুনে ছেঁকে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিলাম। তো এখানে আমি দুই রকমের ডাল দিয়েছি, মসুর ডাল আর হচ্ছে মুগ ডাল, চাইলে আপনি অন্য ডালও দিতে পারেন। এদিকে আমি লবণ আর হচ্ছে হলুদ আর তেজপাতা পেঁয়াজ দিয়ে নিব, আর আদা রসুন। আমি এখানে গুঁড়া মরিচটা দিব না, যেহেতু আমার বাচ্চা খাবে তো ওর ঝাল রাখতে পারে, চাইলে আপনারা দিতে পারেন। আসলে সব গৃহিণীর কাছে সবাই মানে পারফেক্ট, যদি টাইমটা যদি খাওয়া দাওয়াটা না দিতে পারে তো খাবার খারাপই লাগে। তো এই দিকে দেখেন কত সুন্দর বৃষ্টি, বৃষ্টিটা দেখে একটু মনটা খারাপই হয়েছিল, কারণ হচ্ছে ইচ্ছে করতেছিল বৃষ্টিতে ভিজার জন্য, কিন্তু কোনো উপায় নেই যেহেতু চুলায় রান্না চড়াইছি। এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল দেখে ভালোই লাগতেছিল। তাই তো খিচুড়িটা কিন্তু আমার হয়ে গেছে। তো আমি তিন থেকে চারটা কাঁচামরিচ দিয়ে নিছি, এটা জাস্ট ফ্লেভারের জন্য, আর যদি মনে হয় একটু ঝাল লাগবে তো যার যার ইচ্ছা সে খেতে পারবে আর কি। তো এখন আমি জিরাটা দিয়ে দিব, আর হচ্ছে এক চামচ পরিমাণ ঘি দিয়ে নিছি। ট্রাই করবেন আপনারা সবাই ঘিটা দেওয়ার জন্য, ঘিটা দিলে খিচুড়ির আসল টেস্টটা পাওয়া যায়। তো এদিকে আমি কিন্তু গোসল করে নিয়েছি, যেহেতু খিচুড়িটার মাংসটা হতে হতে আমি গোসল সেরে নিয়েছি। তো নামাজ পড়ে এখন চলে আসলাম ওদের খাবারটা দেওয়ার জন্য। তো আমরা কিন্তু এখানে মাংস রান্না করেছি, কিন্তু ভর্তা ছিল, তো ভর্তা দিয়েও কিন্তু আমরা খাচ্ছি। তো কথা বলতে বলতে আপনাদের সাথে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই ভালোমন্দ কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি এরকম আরও ভিডিও পেতে চান, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।